तेल निम्न कोई ठीक है। आकाशे प्रचंड परिमाणे मेघ जमसे और एखन सकाल 8:55 किन्तु अवस्था देखे मन हईतेछे बिकाल। सकाले गेछिलाम फुलतला बाजारे दूधानते। आमी एमनिते नर्माली 12 मास फुलतला बाजार थेके दूध निये आसि। सेटा आमार बासा थेके जावा आसा प्राय कम बेशी 24 থেকে 25 কিলো। ওইখান থেকে দুধ আনার একটা মূল কারণ হচ্ছে যে ওইখানে দুধের দাম এমনিতে নর্মালি দাম পড়ে 45 থেকে 50 টাকা পার লিটার, কিন্তু এখন যেহেতু ঈদের সময় আজকে সকালে একটু ভোরে ভোরে মাত্র 5 লিটার কিনতে পারছি 55 টাকা করে, কিন্তু এরপরে দামটা বেড়ে গেছে প্রায় 90 টাকা 95 টাকা হয়ে গেছে। এই জন্য আর বেশি দুধ কেনা হয় নাই, আবার ঈদের পরে ইনশাল্লাহ বেশি করে নিয়ে আসব। তো এখন একটু ঘুরে যেতে হবে, কারণ জায়গায় জায়গায় বাঁশ দিয়ে পুলিশে ই করে দিছে, রাস্তাটা আটকাই দিছে যাতে জ্যাম কম লাগে। এটা একটা ভালো জিনিস, কারণ প্রতি বছর ঈদের সময় প্রচুর পরিমাণে জ্যাম লাগে। আর এই কারণেই আমি একটা জিনিস দেখছি যে গতকালকে আমি যখন অফিস থেকে আসি তখন মানে আমি খুবই অবাক হয়েছি যে নর্মালি অন্যান্য সময়তেও বাইপাইলে অথবা নবীনগরে জ্যাম তো লাগেই, বাট গতকালকে আমি কোনো জ্যামই পাইনি, একটানে বাসায় চলে আসছি। তো এইটাও একটা কারণ যে যেসব জায়গাগুলোর মধ্যে ইউ টার্ন ছিল, মানে একবারে মেইন পয়েন্টগুলো বাদে বাকি ইউ টার্নগুলো তারা বন্ধ করে দিছে। তো এখন যাব তেল নিতে, অলরেডি তেলের কাটা মাত্র আর একটা আছে, সম্ভবত রিজার্ভে চলতেছে। আর এখন একেবারে 8টা তেল নিয়ে নিব 1000 টাকা দিয়ে। আমি নর্মালি এখনও পর্যন্ত পেট্রোল ইউজ করতেছি, এটাতে কেনার পরে এখনও অকটেন ইউজ করি নাই। আর একেবারে 8টা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আজকে মঙ্গলবার, পরশু দিন ঈদ, সো ঈদের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করব যাতে আর তেল টেল না লাগে, এই জন্য একেবারে তেলটা ভরে নিব। মামা 8টা দিও। তেল নেওয়ার সময় মনটা খচখচ করে, কোথায় 86 টাকা ছিল আর কোথায় 125 টাকা। দেখা যাক, আশা তো করি যে হয়তো ভবিষ্যতে দামটাম আবার কমতে পারে। 4V, এই যে এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগে, এই যে পুলিশ লেখা কিন্তু কোনো নাম্বার নাই। এখন আমি যাব এই যে ডান দিক দিয়ে ঢুকে যাব, এদিক যেটা শর্টকাট রাস্তা আছে বিরুলিয়া ব্রিজের দিকে যাইতে, কিন্তু মাঝখানের ওই ভাঙা জায়গাটা ওইটা পার হওয়ার কোনো উপায় নাই। আর এই জায়গাটার মধ্যে নতুন একটা ম্যানহোল করছে, আর দেখো মানে কাজ করার পরে কোনো ফিনিশিং নাই, একেবারে কাদা দিয়ে। টেনশন কিন্তু আমার আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমি এখন ইউজ করি DJI Action 3। এইটা নর্মালি যদি কোনো মানে পুরো কাভার টাভার যদি লাগানো থাকে, আই মিন কাভার বলতে এটা যদি নর্মাল অবস্থায় থাকে তাহলে এটা এমনিতেই ওয়াটারপ্রুফ, কিন্তু আমি এই এক্সটার্নাল মাইক্রোফোন লাগানোর জন্য এইটার যে পোর্টটা আছে এই পোর্টের উপরে যে কাভারটা এই ছোট ক্লিপটা আমি খোলায় রাখছি। এখন যদি বৃষ্টি নামে সেই ক্ষেত্রে আমাকে ক্যামেরাটা খোলায় আবার রাখতে হবে ব্যাগে। কিন্তু এইখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হচ্ছে গোপ্রো যেমন স্ক্রু দিয়ে লাগানো মানে একটা ক্লামের মধ্যে লাগানো লাগে, এটা কি এটার মধ্যে কিন্তু কোনো স্ক্রু লাগে না, এটা তো একটা ম্যাগনেটিক ক্লিপ দিয়ে আটকানো থাকে। সেজন্য এটাকে জাস্ট আমি যে কোনো এক হাত দিয়ে আমি টান দিয়ে এটাকে খোলায় ফেলতে পারি, কোনো স্ক্রু টিস্ক্রু খোলা লাগে না, যার জন্য মানে ইজি টু ইউজ আর কি। বৃষ্টি তো থামার নামই নেয় না, যাও এখন একটু ঘুরি ঘুরি আসে, এর মধ্যে বের হইতে হবে, কিছু করার নাই। প্রায় 15 মিনিট যাবত এখানে ওয়েট করলাম, এখনও ঘুরি ঘুরি পড়তেছে শরীরে, সেটা টের পাচ্ছি। তার উপরে রাস্তাটা তো একটু ভাঙা, আর আগেই বলছি যে পোলোর মার্কেট পর্যন্ত এইখানে একটু ভাঙা ভাঙা যাইতেই হবে, আর ওইখানে বেশ অনেকখানি জায়গা মানে পোলোর মার্কেটের ওইখানে আরও বেশি কাদা পানি ওইটা একবারে জমা হয়ে থাকে, যার জন্য চাইলেও আমি ওই জায়গাটা মানে একটু জোরে যাইতে পারবো না। আমি যখন বৃষ্টির মধ্যে থামালাম এক জায়গায় একটা দোকানের নিচে,
তখন একজন এসে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কি পাঠাও রাইড দেন, মানে উনি ধারণা করছে যে আমার সাথে যেহেতু দুইটা হেলমেট আর আমি দুইটা হেলমেট নিয়ে নিছি যেহেতু উত্তরা থেকে ভাগনাকে নিয়ে আসবো, সো দুইটা হেলমেট তো আমার লাগবেই, কারণ নয়তো রাস্তায় আবার সার্জেন্ট টার্জেন্ট ধরলে তো একটা বিধিকিচ্ছিরি অবস্থা হবে। কারণ আমি আমার এই টোটাল মোটরসাইকেল চালানোর লাইফে আমি একবার মাত্র এই হেলমেটের কারণে আমি জরিমানা দিছি, তাও এই পঞ্চবটিতে উত্তরা ঢোকার মুখে দিয়া বাড়ি, এইখানে আমি 1200 টাকা একটা জরিমানা দিছি, আর এরপরে আমি এখনও পর্যন্ত দেই নেই। সো আমি খুব কেয়ারফুল যে আমি হেলমেটের জন্য, লাইসেন্স যেহেতু আমার আছে কাগজপত্র ওকে, সো আমি হেলমেটের জন্য যেহেতু জীবনে একবার একটা জরিমানা দিছি, সো আমি লাইফে দ্বিতীয়বার জরিমানা দিতে চাই না। এই জন্য আমি যদি আমার সাথে কেউ যায় বা কেউ আসতে চায় কোথাও থেকে, বা আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে যে আমার সাথে বা একজন পিলিয়ন থাকবে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই একটা এক্সট্রা হেলমেট আমি ক্যারি করি। তো আমি যখন বৃষ্টিতে একটা দোকানের ভিতরে যখন থামাইছি, তখন আমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি পাঠাও রাইডার কিনা, মানে দুইটা হেলমেট দেখে উনি ধারণাই করে নিছে যে আমি একজন পাঠাও রাইডার। আর ওনার ধারণা করার পেছনে আরেকটা যুক্তি আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমি যেটা পরে আসি এটা হচ্ছে এক্সরের একটা হেলমেট, আর আমি আমার পিলিয়নকে আনার জন্য যে হেলমেটটা নিয়ে আসছি সেটা হচ্ছে হাফ ফেস হেলমেট, যেটা ওইটা। অবশেষে বিরুলিয়া ব্রিজ চলে আসছি, আর এই বিরুলিয়া ব্রিজে আমি অতীতে যতবারই আসছি একটা না একটা ছবি তুলছি, মানে একটু দাঁড়াইছি, কারণ বিরুলিয়া ব্রিজের ওপরে দাঁড়ান মানে দাঁড়ানোর পরে নিচের নদীটা দেখতে অসাধারণ লাগে, আর পাশাপাশি দূরে উত্তরার ওই যে আবাসিক এলাকাগুলো যে আছে, ওই যে উত্তরার আবাসিক যে এলাকাগুলো, ওই মানে বিল্ডিংগুলো আর কি, ওই ব্রিজের উপরে দাঁড়াইলে ওই ভিউটা এত সুন্দর লাগে যে নিচে নদী আর ওপরে হচ্ছে ওই সুন্দর যে কোয়ার্টারগুলো ওগুলো দেখতে অসাধারণ লাগে। আর এমনিতে আবহাওয়াটাও মোটামুটি আজকে অনেক ভালো, আর অন্যান্য সময়েও যদি আপনি বিকেল দিকে আসেন না, দেখবেন এখানে প্রচুর লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা মানে মিরপুর উত্তরা, তারপরে সাভারের এই দিক থেকেও বা রাজাসন, এইসব বিরুলিয়া এইসব এলাকার লোকজনও কিন্তু বিকেল দিকে প্রায় সময় আড্ডা টাড্ডা দিতে আসে। আর এই বিকেল দিকে হয় কি, এইখানে কিন্তু অনেক চটপটির দোকান, অনেক ফুচকার দোকান এগুলো বসে, যার জন্য লোকজন একটু সময়টা কাটায় আর কি, খুব ভালো সময় কাটে। আর আমি যখনই আসি চেষ্টা করি এইখানে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য, ভালো লাগে। আমার বাম পাশে এটা হচ্ছে ঢাকা বোট ক্লাব, কিন্তু যখন থেকে পরিমণির ওই ঘটনা ঘটছে তখন থেকে আমি এটার নাম দিছি পরিমণি ক্লাব। কি একটা নাটক, বাংলাদেশে কয়েকদিন পর পর এইসব মিডিয়ার কিছু আছে, এর এক একটা নাটক করে। এয়ারকুলড ইঞ্জিন আমরা যারা চালাই তাদের, আমার মনে হয় আপনারাও যারা এয়ারকুলড ইঞ্জিনের মোটরসাইকেল চালান, তাদের সবারই একটা কমন একটা বিরক্তির একটা জায়গা আছে। আর সেই জায়গাটা হচ্ছে যে যখন কিনা ইঞ্জিনটা গরম হয়, মানে ভিড়ের মধ্যে চালালে এই বিষয়টা এইটা বেশি মানে অনুভব করা যায়, যে ভিড়ের মধ্যে যখন আমরা চালাই তখন তো বাতাসটা খুব বেশি লাগে না, তো ওই সময় হয় কি ভিড়ের মধ্যে আস্তে আস্তে জ্যামের মধ্যে জ্যাম ঠেলে ঠেলে চালানোর সময় ইঞ্জিনটা গরম হয় বেশি, আর ওইটা যেহেতু বাতাস একটু কম পাচ্ছে চালানো অবস্থার তুলনায়, সেজন্য ওই সময় হয় কি যে পায়ের মধ্যে একটু তাপটা একটু বেশি লাগে, আর যখনই পায়ের মধ্যে তাপটা বেশি লাগে তখনই বিরক্ত লাগে। কিন্তু আমি অনেকের কাছেই শুনছি, ইভেন MSI ব্লগের রানা ভাই উনিও বলছে যে উনি সুজুকি জিক্সারের যে FI ভার্সনটা চালায়, তো ওইটার ইঞ্জিনটা যখন একটু গরম হয় তখন নাকি ওইটার সাউন্ড একটু মানে ফেটে যায়, সাউন্ডটা নাকি একটু নষ্ট হয়ে যায়। ঠিক এরকম অনেক বাইকের বেলায় শুনছি যে ওগুলো নাকি ইঞ্জিনটা গরম হলে ওগুলার সাউন্ড নাকি অনেক ফেটে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি রানার বোল্ট চালাচ্ছি প্রায় এখন 5000 কিলো হয়ে গেল, যদিও 5000 কিলো হয় নাই, 4600 কিলো হয়েছে মেবি। তো এখনও পর্যন্ত আমি যতটুকুই চালাইছি এর মধ্যে আমি এটা পিলিয়ন নিয়ে 107-108 পর্যন্ত উঠাইছি, পদ্মা ব্রিজ দেখতে গেছিলাম, তো ওইটার ভিডিও এখনও দেই নাই, ওইটার ভিডিওটা দিব ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে। তো ওই সময়ও আমি যে চালাইছি, বাট আমারটা ইঞ্জিন হিট হওয়ার পরেও আমি এখনও পর্যন্ত এইটার কাছ থেকে ইঞ্জিনের শব্দটা মানে ফেটে গেছে বা একটু
ঘর ঘরে হয়ে গেছে এরকম কখনোই মনে হয় নাই। ইঞ্জিনের শব্দটা শুরুতে যেমন, দিনের শুরুতে যেমন টনটনা থাকে, দিনের শেষেও এরকম টনটনা থাকে, মানে এই দিক থেকে আমি স্যাটিসফাইড। ইভেন আমি যে আরেকটা বাইক চালাই, আপনারা প্রায়ই দেখেন বা আমার ভিডিওতে দেখছেন যে হাঙ্ক ভার্সন 2 যেটা, ওইটাতেও আমি এইটা সেম জিনিসটা ফিল করছি যে যখন ইঞ্জিনটা গরম হয় এবং বেশ অনেকক্ষণই আমি চালাই এবং হাই রেপ করি, তখন এটার ইঞ্জিনের শব্দটা না ফেটে যায়। আর আরেকটা বিষয় যে আমি বরিশাল ট্যুরে যে বাইকটা নিয়ে গেছিলাম, আমার আরেকটা ভাইকনার বাইক, সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 ABS যেটা, ওইটা নিয়ে গেছিলাম, তো ওইটাতেও কিন্তু এই সেম জিনিসটা আমি ফিল করছি এবং সেইটা আমি আপনাদের সাথে শেয়ারও করছিলাম একটা ভিডিওর মধ্যে, যে যদি আপনি মানে একটু বেশি হাই রেপ করেন বা ইঞ্জিনটা যদি গরম হয় তো ওই ক্ষেত্রে হয় কি ওগুলার সাউন্ডটা একটু নষ্ট হয়ে যায়। কিন্তু রানার বোল্টে এখনও পর্যন্ত কিন্তু মানে আমি এই ধরনের কোনো জিনিস অনুভব করি নাই। তো যারা রানার বোল্ট চালান তারা এই ধরনের কোনো কিছু ফেস করছেন কি না, যে ইঞ্জিনটা গরম হয়েছে, ওভারহিট হয়েছে, তো এই জন্য আপনি এমন একটা জিনিস ফেস করতেছেন যে ইঞ্জিনের শব্দটা ফেটে গেছে বা সাউন্ড নষ্ট হয়ে গেছে, এরকম কিছু ফিল করছেন কি না সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমার মতো এত অভাগা আর কে আছে যে এখনও পর্যন্ত আমি মেট্রোতে চড়ি নেই, অথচ পরিচিত প্রায় সবাই মেট্রোতে চড়ে ফেসবুকে ইনস্টাগ্রামে মানে পোস্ট দিয়ে দিয়ে অস্থির, ভিডিও করছে, ছবি তুলছে, আর আমি কিছু করি নেই এখনও। ঈদের পরে একদিন সবাইকে নিয়ে আসতে হবে, ভাগ্না ভাগ্নি ছেলে মেয়ে সব নিয়ে আসতে হবে এই মেট্রো রেলের স্বাদ নেওয়ার জন্য। আমাদের দেশের প্রথম মেট্রো রেল আমাদের গর্ব, এটাতে এখনও চড়ি নাই। জাস্ট এইখান থেকে চড়ে আগারগাঁও পর্যন্ত যাব, আবার আগারগাঁও থেকে চড়ে এইখানে ব্যাক করব। আর দুর্ভাগ্যজনকভাবে এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু হয়েছে, যে কোনো সময় আবার ঝুপঝাপ বৃষ্টি শুরু হয়ে যাইতে পারে। সো ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা সেফলি গ্রামের বাড়িতে যাবেন, আর আপনারা সুস্থ স্বাভাবিকভাবে আবার আপনাদের এই প্রিয়, আমাদের প্রিয় এই ঢাকা শহরে আবার ফিরে আসেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আবার অন্য কোনো আলাপচারিতায় বা অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।